লোকটা বলে কি, একবার বাজিদ বোস্তামের দিকে তাকানো আমি আল্লাহর দিকে 70 বার তাকানো চাইতে উত্তম মনে করি। কল্পনা করা জানে কি কীভাবে ধোকা দেয় শয়তান। বিগত 1500 বছরের আগের শয়তানে ধোকা দিয়েছিল, তাদের ধোকায় পড়েছিল কুরাইশরা, আর আজ পর্যন্ত শয়তানের ধোকা চলছে বড় বড় ধর্মনেতা রাজনৈতিক নেতাদের মাধ্যমে। এক বক্তাদের যা বলবে সে যা করবে তাই যে সমস্ত লোক তার অনুসারে তাই মানবে, অতএব ওই বক্তার মাথায় শয়তান ঢুকবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আবু ইয়াজিদ নাকশি তিনি বলছেন, আমি একবার আমার মুর্শিদ আবু ইয়াজিদ বিস্তামের দিকে তাকানোকে আল্লাহর দিকে 70 বার তাকানোর চাইতে উত্তম মনে করি, বলে নাউজুবিল্লাহ মিন জালিম। আবু ইয়াজিদ বিস্তামী মানে বুঝতে পারছেন তো, আমি গত সপ্তাহে বলছিলাম না চট্টগ্রামের বাজিদ বোস্তামী, ওনার আসল নাম হচ্ছে আবু ইয়াজিদ বিস্তামী, ইরানের লোক, উনি কখনোই চট্টগ্রামে আসেননি। কিন্তু বাংলাদেশের মানুষ এমন শয়তানি ধোকায় পড়ে গেছে, চট্টগ্রাম যাওয়া মানেই বাজিদ বোস্তামীর কবরে একটু যেতেই হবে, দেখেছি কেমন, কেউ যায় দেখার জন্য, কেউ যায় পূজা দেওয়ার জন্য, নানা কারণে। অথচ এত বলা হচ্ছে বাবাগণ কিছুই নেই, সিরেফ পূজা, একদল বিনা পুঁজির ব্যবসায়ী কবর ব্যবসায়ী তারা এগুলো করছে। এরকম বাংলাদেশে হাজার হাজার কবর এরকম আছে, যেন আসলে কিছুই নেই। লোকটা বলে কি, একবার বাজিদ বোস্তামের দিকে তাকানো আমি আল্লাহর দিকে 70 বার তাকানো চাইতে উত্তম মনে করি। কল্পনা করা জানে কি কীভাবে ধোকা দেয় শয়তান। কোরআন পড়ে না, বগুড়া কারাগারে একজনকে পেলাম, যে ছেলেটা আলেম পাস, ভালো ছেলে, আমাকে অন্যরা বললো সাথীরা সব ছিলাম তো ফাঁসির ছেলে, 5টা রুম, 4টে রুমের একটাতে সে থাকে, কারারক্ষীরা তার ঘরে কাউকে রাখে না, যে ও কাফের হয়ে গেছে ওর কাছে থাকবে না, অন্যরা যাও সালাদটা পড়ে, কিন্তু ও সালাদ পড়ে না, বলে আল্লাহ নেই। আমি ঢুকে ভাবলাম যে তো খুব খারাপ কথা, ইয়ং ছেলে মাদ্রাসা পড়ুয়া সে যদি নাস্তিক হয় তাহলে বাকি সবাই তো নাস্তিক হয়ে যাবে। তো ডেলি সকালে উঠে আমি ওখানে ওদের সামনে গিয়ে চেয়ার টেবিল নিয়ে তফসির করতাম। তো একদিন ওর কাছে গেলাম, কী ব্যাপার, তুমি নাকি নাস্তিক হয়ে গেছো? তা মাথা ঝুঁকালো, আমার নজর যাচ্ছে যে ও কী বই পড়ে নাস্তিক হলো। দেখলাম আমার বালেশের বাসায় একটা বই আছে, নাম আছে কি জানেন, নিয়ামুল কোরআন, আছে না আপনার কাছে? থাকলে এগুলো ডাস্টবিনে ফেল দিয়ে এগুলো কাছে রেখেন না। কোরআন নাম দেয় নিয়ামুল কোরআন, তুই ওইটা পড়ো নাকি তাহলে? হ্যাঁ। ও ওর মধ্যে কী আছে? তো বলা আছে 1 লক্ষবার দোয়া ইউনুস পড়লে জেলখানাতে মুক্তি হয়ে যাবো। আমার 1 লক্ষ কেন, কয়েক লক্ষ হই কে, আমি মুক্তি পেলাম না কেন? কোরআনে লেখা আছে, নাম তো নিয়ামুল কোরআন, বুঝতে পারছেন না? এত মোটা বই, পুরো বইটা তলবিস ইবলিস, ইবলিসের ধোকা, ইয়ে কি। পরে ওকে 3-4 দিন বুঝালাম, পরে যে স্যার আপনি হাত বাড়িয়ে দেন, বন্ধ করতে দরজা কেন, আমি আপনার হাতে বায়াতকির মুসলমান হব। আলহামদুলিল্লাহ সব খুশি, পুরা আমাদের এই ছেলে যারা ছিলাম না 16 জন, তারা কেউ কেউ তো আনন্দের তকবধ্বনি করে উঠল, এত খুশির খবর। এই প্রায় বছর কেন্দ্রে এইভাবে আসে, ওর কেউ বুঝাইতে পারেনি, আজকে বুঝে গেল, চিন্তা করেন। আমি বললাম, তুমি যে এত বড় হয়েছো তোমার সৃষ্টিকর্তাকে তো জানি না, তুমি যে আস্তে আস্তে এখন বয়স হয়ে গেছে, আজ জেলখানে আসো 5-6 বছর, তোমার বয়স আস্তে আস্তে বড় হচ্ছে কেন, কীভাবে হচ্ছে বলতে পারো? জানি না। তুমি যে ভাত খাও, হজম করে কে, তুমি তো খালি ঢুকো গালের মধ্যে, ওই ভেতরে হজম হয় কী করি, তা আমি জানি না। তুমি কিছুই জানো, মাথা কটা চুল বলতে পারো, তো তা তো গুণে নেই, তুমি কিছুই জানো না, অথচ তুমি এটাই শিখেছ আল্লাহ বলে কিছু নেই।
এসব শয়তানি ধোঁকা, শয়তানি ধোঁকাতে বাঁচার জন্য তোমাকে এখলাস, ফালাক, নাস দোয়া পড়তে হবে। ডেলি সালা শোয়ার সময় এগুলি পড়বা, আয়াতুল কুরসি পড়ে। ওসব জানে আলেম পাস না, আয়াতুল কুরসি পড়ে সমস্ত গায়ে হাত পায় বুলে হয় যেন শয়তান তোমাকে ঢুকতে না পারে। আর আমি এই তোমার জগে পানি পড়ে দিচ্ছি, এই পানি দিয়ে গোসল করবা, শয়তান যেন তোমার ধারে আসতে না পারে, ওটা বিশ্বাস করলো। আলহামদুলিল্লাহ সে আমি আসার দিন পর্যন্ত দেখছিলাম সে ভালো আছে, আবার কী হল তো কেটে খবর, আসার পরে বলতে পারবো না। এটা কত মানুষ যে ধোঁকায় পড়তেছে, শয়তানের ধোঁকা চলছে এভাবে। বিগত 1500 বছরের আগের শয়তানের ধোঁকা দিয়েছিল, তাদের ধোঁকায় পড়েছিল কুরাইশরা, আর আজ পর্যন্ত শয়তানের ধোঁকা চলছে বড় বড় ধর্মনেতা, রাজনৈতিক নেতাদের মাধ্যমে। অর্থাৎ যারা নেতা তাদের মাধ্যমে তো সমাজ ধ্বংস হয়, সাধারণ যারা অনুসারী তাদের তো কিছু হয় না। সে আপনি যে পর্যায়ের নেতা হন, সমাজের নেতা, রাজনৈতিক নেতা, ধর্মনেতা, একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে হেডমাস্টার, হেড মৌলানা, মানে হেড সকল হেড যারা যেখানে আছে, হেডের মাথায় শয়তান ঢোকে, তাদের দিয়ে বড় বক্তা, ও যা বলো তাই, মনে করি ওটাই হলো শ্রেষ্ঠ আলেম হয়ে গেল। এক বক্তাদের যা বলবে সে যা করবে তাই যে সমস্ত লোক তার অনুসারে তাই মানবে, অথবা ওই বক্তার মাথায় শয়তান ঢুকবে। মসজিদের ইমামগুলো অধিকাংশ ইমাম তো জাহিল, কিন্তু ওই ইমাম সাহেব যা বলবে আমরা সব মুসল্লি, সে আলেম হোক বড় শিক্ষিত হোক কোনো কথা নেই, আমাদের ইমামকে কিছুই বোঝে না। ওদের ইমামকে তো নিজে কোনো দাবি করে না যে আমি বড়ো আলেম, কিন্তু লোকেরা ভাবে সে সবচেয়ে বড়ো আলেম। এই ফলে সব শয়তানের ধোঁকায় বেরিয়ে পুরো সমাজটা শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে বাঁচার জন্য আমাদেরকে সবসময় চেষ্টা থাকতে হবে, কোথায় গেলে বিশুদ্ধ দ্বীনের সন্ধান পাওয়া যাবে, ঘুরতে হবে। এই জন্য আপনারা সালমান ফারসির জীবনীটা পড়বেন, 250 বছর হায়াত পাওয়া মানুষ, তিনি কীভাবে অগ্নিপূজা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, কীভাবে খ্রিস্টানদের ধোঁকা থেকে নিষ্কৃতি পেয়েছিলেন, কীভাবে ঘুরতে 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 একসময় মদিনা গিয়ে পৌঁছেছিলেন, সেখানে গিয়ে আল্লাহ রাসূলের সন্ধান পেলেন। এই মানুষটার জীবনী আমাদের জন্য অত্যন্ত অত্যন্ত শিক্ষণীয়, দেখবেন সব পাবেন।